হ্যাঁ লোভ ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা বোগেন ভেলিয়া বা বাগান বিলাস প্রেমী তাদের যে নিজে হাতে কাটিং তৈরি করতে যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য গত দিন আমি আমার চ্যানেলে ভেলিয়ার যে হার্ট ফুনিং প্লাস কি খাবার ভিডিও আপলোড করেছিলাম সেইখান থেকে বেশ দু তিনটে ভ্যারাইটি আমি কাটিং সংগ্রহ করে নিয়েছিলাম সেই কাটিং সেদিন যেহেতু বসায়নি আমি সেই জন্যে জলে বসিয়ে রেখেছিলাম যাতে কাটিংটি ঠিকমতো বেঁচে থাকে আজকে সেই কাটিংগুলো আমি চারা করার জন্য নিয়ে নিয়েছি সাথে রুটিং হরমোন একটা ছুরি একটু নেল পলিশ এগুলো আমি নিয়ে নিয়েছি প্লাস কাটিংগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি আর কোন মিডিয়ায় বসাবো আমি বালিতে বসাবো প্লাস্টিকের কন্টেনারে আমি যে বালি ধুয়ে নিয়েছি লাল বালি আর কি বাড়ি তৈরির বালি সেই বালি আমি বোঝাই করে নিয়েছি প্লাস সাথে ধুয়ে নিয়েছি বালিটা আপনারা চাইলে ফাঁকি সাইড দিয়েও ধুয়ে নিতে পারেন যাই হোক মোটামুটি বালিটা ধুয়ে নেবেন যাতে নোনা ভাবটা যাতে বেরিয়ে যায় এইবার এই কাটিংগুলোর নিচের অংশ যেটা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা কাটা আছে সেই অংশের ছালগুলো আমি চাকুর সাহায্যে ছুলে নেব যেহেতু ভিডিওটা আমি একা হাতে করছি তাই আমার দেখাতে অসুবিধা হচ্ছে এই দেখুন আমি একে একে যে ছটা কাটিং আছে এখানে সব নিচের অংশগুলো যেখানটা বালিতে বসবে সেই অংশে দেখুন ছালগুলো আমি ছুরির সাহায্যে ছুলে নিয়েছি এইবার আমি কি করব এখানে রুটিং হরমোন আমি লাগিয়ে দেব এই ছাল ছোলা অংশে এই যে সাদা সাদা অংশটায় আমি রুটিং হরমোন লাগিয়ে দেব আমি রুটিং হরমোন একে একে লাগিয়ে দিচ্ছি এ দেখুন দিয়েছি যেহেতু প্রথমেই বলেছি আমি ভিডিওটা আমি একা হাতে করছি ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই আর কি একটু দেখাতে অসুবিধা হচ্ছে তাই আমি এইভাবেই দেখাচ্ছি এইবার কি করবেন দশ থেকে পনেরো মিনিট মতো একটু শুকিয়ে নেবেন এই হরমোনটা রুটিন হরমোনটা যাতে শুকিয়ে যায় আর এই নেল পালিশটা আমি নিয়েছি কেন ওপরে দেখুন মাথাটা যে কাটা অংশটা সেই কাটা অংশটা সিল করার জন্য আমি নেল পালিশটা নিয়েছি যাতে এখানে কোনো ফাঙ্গাস পোকামাকড় অ্যাটাক না হয় আপনারা এর বদলে স্যাপ ফাঙ্গিসাইডগুলোও গুলেও ওখানে দিতে পারেন আমি নেল পালিশ ইউজ করেছি দেখুন একে একে যে ছটি কাটিং তার মাথায় আমি সিল করে দিতে সিল করে দিয়েলাম দেখুন নেলপারিশ দিয়ে এইভাবেই আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখে আপনারা বা বাগান বিলাসের বগেন ফিলিয়া বা বাগান বিলাসে কাটিং বসাবেন এইবার এই বালিটা যে বালিটা আমি বসাবো আর কি সেইখানে প্রথমে কী করবেন একটা কিছু কাঠির সাহায্যে খুঁড়ে নেবেন এই যে আমি খুঁড়ে নিচ্ছি ডিরেক্ট একদম কাটিং ঠেলে বসাবেন না আমি এইভাবে গর্ত খুঁড়ে নিচ্ছি দিয়ে তারপরে আমি একে একে কাটিংগুলো বসিয়ে দেবো এই যে রুটিং হরমোন দেওয়া অংশটি বালির নিচে বসিয়ে দিলাম দিয়ে আশেপাশে যে বালি ভালো করে করে চেপে চেপে দেবেন মিডিল বরাবর আমি এক এখানে যেহেতু একটাই বসালাম আমি এটা এই কাটিংটা একটু মোটা কাটিং এই ভ্যারাইটিটা ডক্টর রাও এটা আমি এখানটা একটাই বসালাম সেই জন্যে এখানে একটাই দিলাম আমি আশেপাশের বালিটা একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে কাটিংটা সোজাভাবে থাকে জল দিলে যাতে হেলে না যায় সেই জন্যে ভালো করে এটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে দিতে হবে আপনারাও যখন বসাবেন তখন এইভাবে চেপে চেপে বসিয়ে দেবেন খুব ভালো করে নতুনটা দেখুন এই কাটিং তৈরি করতে আর বাকিগুলোও আমি একে একে এইভাবে ঠিক কাটিংগুলো বসিয়ে নেব এই দেখুন আমার বসানো হয়ে গেছে একটা কন্টেনারে তিনটে দিয়েছি একটা কন্টেনারে দুটো একটা কন্টেনারে একটা ওই যে কালচে কালচে যে কাটিংগুলো এটা যে বোগানভিলিয়ার যে রেড ফ্লেম যেটা আর কি লাল রঙের ফুল হয় খুব কস্টলি ভ্যারাইটি ডক্টর রাও আছে আর থ্রি স্টার আছে তিনটি ভ্যারাইটি আছে একটায় তিনটি একটায় দুটি একটা একটি মোট তিনটি কন্টেনারে আমি এইভাবে ছটা কাটিং বসিয়ে দিয়ে এখন জল দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে কাটিং বসিয়ে জল দিয়ে দেবেন এ দেখুন ভালো করে চেপে বসানো আছে বলে যাতে কাটিংগুলো নড়লো না আর দেখুন তলায় ফুটো করা আছে এক্সট্রা অতিরিক্ত জল যেটা সেই অতিরিক্ত জল নিচ দিয়ে দেখুন বেরিয়ে যাচ্ছে এইভাবে আপনারা যখন এ করবেন নিচে ফুটো করে নেবেন ফুটো করে তারপর বালিটা বসাবেন মানে বালিটা বোঝাই করে নেবেন তারপরে কাটিং বসাবেন যাতে অতিরিক্ত জল না জমে ভালো করে বেরিয়ে যায় আমার কাটিং বসানো কমপ্লিট এইবার আমরা এই কাটিং কোথায় রাখব ডিরেক্ট সানলাইটে আমরা রাখবো না যেখানটা মানে ইনডিরেক্ট যে সানলাইট আসে যেখানটা উজ্জ্বল স্থান আলো বাতাস চলাচল করে আলো আসে বাতাস বয় সেইরকম একটা আলোকযুক্ত স্থানে আমরা এই কাটিংগুলো রাখব অন্ধকার জায়গায় আমরা কাটিং রাখবো না তাহলে কাটিং কিন্তু মানে যে সাকসেস রেট একেবারেই বলতে পারেন মানে জিরো হয়ে যাবে অন্ধকার জায়গায় রাখলে উজ্জ্বল আলোকযুক্ত স্থানে আমরা রাখব তখন দেখবেন কাটিং থেকে নতুন চারা আস্তে আস্তে গজাবে আস্তে আস্তে দেখবেন নজর রাখবেন বোগেন ভিড়িয়া কী হয় রুটটা আসতে দেরি হয় কিন্তু কি হয় দেখা যাচ্ছে ছোটো ছোটো পাতা গজিয়ে যায় সেই দেখে আপনারা আত্মহারা হবেন না সেই দেখে দেখা যাচ্ছে পাতা গজিয়েছে বলে আমার কাটিংটা তৈরি হয়ে গেছে সেই জন্য আমি কী করবো বালিটাকে যে বাড়ি থেকে খুলে আমি অন্য জায়গায় বসাবো মানে মাটিতে বসাবো খবরদার এই ভুল করবেন না এর রুট আসতে অনেক দেরি লাগে সেই জন্যে এর মিনিমাম অনেকটা সময় লেগে যায় দেখা যাচ্ছে অনেক সময় দু মাসও লেগে যায় যেহেতু এখানে কন্টেনার স্বচ্ছ কন্টেনার নিয়েছি রুট আসলে দেখা যাবে বাইরে দিয়ে সেই রুট দেখে তারপরে আপনারা কাটিংটাকে মাটিতে বসাবেন সময় দেবেন মোট কথা পরিচর্যা মানে বসাতে হবে আর কি মানে আপনাদের কি দেখতে হবে বারবার খেয়াল রাখতে হবে আর কি যে রুটটা আসছে কিনা না পাতা কেরাম গজাচ্ছে এইভাবে আপনাদের কিন্তু ওয়াচ করতে হবে আর যখন বালি যাতে মানে যখন একদম যাতে শুকিয়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে বা এইভাবে হড়হড় করে জল দিলেও হবে না ভিজে অবস্থায় জল দেবেন না তাহলে কি হবে কাটিংটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা করবেন খেয়াল রাখবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের বগেনভিলিয়ার নতুন চারা তৈরি হয়ে গেছে এইভাবেই কাটিং আপনারা বসান আশা করছি আপনাদের নতুন চারা গাছ আগামী দিনে হবে আমি আজ আরও কিভাবে বসাবেন এটাই আমি করলাম এর পরবর্তীতে আমি আপডেট নিয়ে আসব ভিডিও আশা করছি নতুন বাগানিরা ভিডিওটি বুঝতে পেরেছেন এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করুন বোগেন ভিলিয়া কাটিং বসান আশা করছি আপনাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ